হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি তিনটে ডিম নিয়েছি এবং হাফ কাপ দুধ নিয়েছি আমি আজকে ডিম এবং দুধ দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এতে আমি একে একে তিনটে ডিমে ফেটে দিচ্ছি এবার আমি ডিম তিনটিকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো ফাটানো হয়ে গেলে তারপর আমি সাইডে রেখে দেব এবং একটা বাটি নিব স্টিলের তো এখানে আমি বাটি প্লেন বাটি নেওয়া ব্যবহার করা খুব প্রয়োজন তো আমার হাতে কাছে প্লেন বাটি ছিল না বলে আমি ডিজাইন করা বাটি নিয়েছি এতে করে কিন্তু একটু অসুবিধাই হবে রিস্কি হয় তো তবুও আমি এই বাটিটাই ব্যবহার করেছি তো এখানে আমি ডিম যতটা পরিমাণ ছিল ঠিক ততটা পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু সমান সম পরিমাণে মেপে দুধ আর ডিমটাকে নিতে হবে তারপর আমি আবারও হ্যান্ড উইজের সাহায্যে ভালোভাবে ডিম এবং দুধটাকে আবারও ফেটে নেব তারপর আমি ওখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যেরকম পরিমাণ চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি ব্যবহার করবেন তারপর আমি আবারও চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আবারও আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা পুরোপুরি গলে গেলে তারপর আমি একটা কড়াই নেব সেখানে আমি দু কাপ মতো জল দিয়ে দেব দিয়ে মাঝখানে একটা স্টান দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাক্কা দিয়ে দেব তো এখানে কিন্তু ঢাকা দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এভাবে জাল করতে হবে তো এখানে জল থেকে যে বাষ্পটা হবে সেই বাষ্পতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে তো দেখুন হয়ে গেছে আমি বাটিটা নামিয়ে নিয়েছি কুড়ি পঁচিশ মিনিট পর তারপর সাইড থেকে একটা ছুরি দিয়ে এভাবে সাইডটা আলগা করে দিচ্ছি দিয়ে তারপর আমি প্লেটে উল্টো দিকে ঢেলে নামিয়ে নেব তবে খুব সাবধানে এটা করতে হবে যাতে ভেঙে না যায় এটা খুবই নরম ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না তো ওইভাবে আমি সাইড থেকে ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি নিয়ে তারপর আমি প্লেটে উল্টো করে ঢেলে নামিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা প্লেন দেখে বাটি নেওয়ার তাহলে কিন্তু খুব সুবিধে হবে তো আমি প্লেট নিয়ে উল্টো করে তারপর আমি তুলে নেব তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটাই সুন্দর হয়েছে দেখতে গোল গোল তবে খুব সাবধানে নামাতে হবে যাতে ফেঙে না যায় যদি আপনারা প্লেন বাটি ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ভাঙা ভাঙা হবে না প্লেন বাটি ইউজ করতে হবে তাহলে খুবই সুন্দর হবে একদম কেকের মতো তো এই হচ্ছে আজকে লাশ অমলেট এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনিকে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান আমি আবার চলে আসব এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তো আজ আসি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটি নমস্কার